Assalamualaikum viewers, welcome to my channel. I am Sapal Sapal, vlog new to Islam. So, Shri Ram Nathakhe. Sapal Nathar Babu Shomukhe. I am here to go. Try for an excellent day. A jatter try for an excellent day. I'm a ship to a duty day. To Dhaka rakhle soft hobe roti ta ata ta ektu dheke rekheche soft howar jonno ashol tu puishat kete dicche oho mas bet korine mash ta bhijeite hobe din শিল্পী বেশ পরিষ্কার পরিচ্ছন্ন যে কারণে ওর সাথে রুটি খাই এনো খুব ভালো মেয়ে ও একটা ছেলেকে অনার্স পড়ায় পুনিয়ের পরে শিল্পী তার দুই এর অল্প Third year old best. কত স্ট্রাগল করে যে ছেলে এই পর্যায়ে আনছে হাজবেন্ডটা এরকম ভালো ছিল না আর বিয়ে করে নাই ছেলে নিয়েই আছে ছেলে থেকে পড়াশোনা করায় আর ওতে কাজ করে বোঝার উপায় নেই এত সুন্দর করে চলাফেরা করে ওকে আমি কাজের মানুষ কখনো কাউন্ট করিও না ও আমার বোনের মতো রুটি ভাজি করাচ্ছে এই ধর্ম ত্যাগ করে মা বাবারে ত্যাগ করে কি সুখ শান্তি করে এরা আমি তো বুঝি না হিন্দু হোক আর মুসলমান হোক মা বাবা তো একই যার যার মা বাবার তো ঠিকই কষ্ট লাগে যে হ্যাঁ আমার ছেলেটা আমার সব কিছু ত্যাগ করে চলে গেল এই এই সাইড এই সাইড এই সাইড নিচের সেটটাও একটু মুছে দিও মুসলমান হয়েছে ফ্যামিলি শুদ্ধ মুসলমান হয়েছে এইটা ঠিক আছে এইটা ঠিক আছে কারণ হইলে ফুল ফ্যামিলি হয়েছে এটা অন্য জিনিস আর একটা ছেলে বা একটা মেয়ে মা বাবার ছেড়ে ধর্ম ত্যাগ করে যে বিয়ে টিয়ে করে এই এই বিয়েটা সুখের হয় না কখনোই সুখের হয় না প্রেমে অন্ধ হয়ে করে কি মা বাবার ত্যাগ করে ত্যাগ করে আর একটা ধর্মে চলে যায় পরে দুই দিন পরে তো আবার দেখা যায় যে কান্নাকাটি অস্থিরতা হ্যাঁ ঝগড়াঝাটি এগুলা গরিবের বড় লোক নাই রে অশান্তি এলে কি গরিবের বড় লোক মানে মা বাবারে কষ্ট দিলে কোনোদিন সেই সন্তান সুখে থাকে না হিন্দু কর মুসলমান কর সন্তান তো আমরাও পালন করি না বাচ্চা যদি বড় হয়ে যদি আমাদের কষ্ট দেয় আমাদের যে কষ্টটা লাগবে হিন্দুরও তো সেম মা বাবা তো আর হিন্দু মুসলমান হিসাব হয় না মা বাবা তো মা বাবাই খুব বেশি করলে তোমার সুবিধা মতো তুমি করবা কারণ তোমার সুবিধা তুমি জানো এটা তো আর আমরা বুঝবো না না কার শরীর কতটুকু কষ্ট নিতে পারে একটা পুরুষ মানুষ সংসার চালাইতে পারে না তুমি একটা মহিলা হয়ে ছেলেরে পড়াশোনা করাও সংসার চালাও ঘর ভাড়া দাও সবই তো করো বুঝবা যে শরীরের গতি কতটুকু পারবা কতটুকু সেই রকম কাজ নেবা যে বরবটি ভর্তা করে শিল্পী উঠালো
এই জন্য নীর বাবার নাস্তা রেডি, এসে নাস্তা খেয়ে বের হয়ে যাবে। শিল্পীর কাজ শেষ, আমার কাজ শুরু হবে। আমার কাজ শুরু, চলে গেছে শিল্পী। এই যে চিংড়ি মাছটা হচ্ছে নদীর একদম তাজা চিংড়ি, কিন্তু এই চিংড়ি মাছটা আমরা খাই না, করি না চিংড়ি। এখন ঠেকে পরে এটা খাচ্ছি, ভাতটার সাথে মজা লাগে গরমের দিনে। দেন এক কেজি দেন, পানি দেবেন না একটু। বাগদা চিংড়ি পাওয়া যায় না? বাগদা আনেন না? বাগদা গুলো খেয়ে দেবে, আনেন না? সিজন নাই এখন, বর্ষার দিনে না। চিংড়ি মাছটা একদম তাজা আছে নদীর চিংড়ি। যদি আমরা এই হরিণের চিংড়িটা পছন্দ করি না, কিন্তু ভর্তা খাওয়া যাবে গরমের দিনে, ভর্তা খেতে খুব। এটা হচ্ছে তারিয়াল মাছ, এই মাছটাকে আমি ভুনা করবো। হতে থাকলো, আমি মেয়েদেরকে দেখি কি অবস্থা। একদিন ঘুম ভেঙে দেখি তুমি নাই, চলে গেছো অনেক দূরে, লিখে রেখে গেছো একটি কথা, আবার দেখা হবে। সেদিন থেকে আজ এতটি বছর, আসনে আসনি ফিরে, লিখে রেখে গেছ একটি কথা, আবার দেখা হবে। মাস্টার রান্না প্রায় শেষ, কি দুই সপ্তাহ রান্না প্রায় হয়ে গেছে, আর 5 মিনিটের মতো রাখবো। পুষ্যকটা রান্না হয়ে গেছে, বাটিতে পেরে নিলাম। আমি এখন বেগুনটাকে ভেজে নেব। গরমের দিনে আসলে একটু মাছ মাংসের চেয়ে এইসব ভাজা ভর্তা এগুলো খেতেই মজা। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে, লবণ দিয়ে এটাকে তেলে ভেজে নেব। তুমি আমার মা, আমি তোমার মেয়ে, বলো না তুমি পেয়েছ আমায় বলে নিয়ে, মা গো আমায় বলে নিয়ে। যখন আমার কেউ ছিল না, তখন হলে মা আতুর ঘরে সাপ, তখন কেউ বাজল না, বলল সবাই কি হলো, হলো না খুশ পেলে। সে ভাত আর বেগুন ভাজিটা হলেই হয়ে যায়। ভাতও বসিয়ে দিলাম, বেগুনের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে দিয়ে দিলে খুব মজা লাগে খেতে, আমি খাই। ঠান্ডা লেগে যাবে হঠাৎ করে, গরম ঠান্ডা এরকম ঠান্ডা লেগে যাবে, ওরে এনাতে পানি দিয়ে গোসল করা যাবে না। এই যে আমার রান্না বান্না সব শেষ, সবকিছু এখানে ঢেকে রেখে যাব, ওর বাবা এসে খেয়ে গোসল করব, নামাজ করব, বাচ্চাদেরকে, বাচ্চারা গোসল করছে ওদেরকে একটু খাওয়াবো, নিজে খাবো, দেন বের হয়ে যাব কোচিং এর জন্য। এই যে আমরা রোজকার মতো বয়েজ স্কুলের মাঠে আসছি, বাট আজকে দুঃখজনক ঘটনা, এখানে মনে হচ্ছে শুক্রবার থেকে আর কি মেলা হবে, এক মাস ব্যাপী এখানে মেলা হবে। তো এখানে মুক্ত বাতাসে ঘুরে বেড়ানো শেষ, স্টল তৈরির কাজ চলছে, আজকে এসে দেখি এই অবস্থা। রান্না মুড়ি খেতে দিয়েছে, এই জন্য কতগুলো কাক আসছে।
এই যে কতগুলো কাক, থাকুন আবার আসুক, ওরা খেয়ে যাক খেয়ে যাক, সরো 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 সরো, ডিস্টার্ব দিও না, ওরা খাক, খাচ্ছ কেন, বসো বসে খাও। বসো বসো, এক জায়গায় বসে খাও, বসো, মা বসেছি না, সমস্যা নেই, বসো। ওরে বাবা, আসবা প্রকৃতির কাছে আর একটু মাটিতে বসবা না, এটা হয়, ঘাসে বসো। তোমার কাছে ফাগুন উঠেছে কৃষ্ণ চূড়া, তুমি তাই দু হাত ভরে দিলে ফাগুন উজার করে, সে কি তোমার তোমার কাছে ফাগুন ওকে। আজ এ পর্যন্তই আমার ভিডিও, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে পাশে থাকবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।